এই শুনিয়া কহ ভাষদ আমি করো নম এই মহাভারতর পদ করিব প্র এই মহাভারতর পদ করিব প্র এই বৈখন পায়ন বদতি শুনিও জন্মে এই অশ্বমেধ যজ্ঞ করে ও যুধিষ্ঠিরা এই স্বর্গত থাকি দেবগণে করে আলো এই হেন কালি উপস্থিত হল নারদ তপ এই হাতে বিনাতি বাই হরির গুণ এই দেবগণক চাই মুনি নম্র হুরে এই দেবগণক চাই মুনি নম্র হুরে সোনার দেব লন্ত যুধিষ্ঠিরর দরে রজা ও নাই ত্রিভুবন নারদে এইবিলাক ৰজা কিন্তু যুগে যুগে পাক যুধিষ্ঠিৰৰ দৰে জ্ঞানী ৰজা পাবলৈ যুধিষ্ঠিৰৰ দৰে জ্ঞানী ৰজা ও যুধিষ্ঠিৰৰ নানা কথা কয় মুনি ৰাজে এক মনে শুনি আছে দেৱতা এক মনে শুনি আছে নাৰদৰ কথাৰ শেষে সভা ভংগ ভৈয়া উঠি উঠি সকলোৱে নিজ স্থানে আই উঠি উঠি সকলোৱে কিন্তু গৃহক আহতে ধর্মই ভাবে মনে মন
তাই গৌরব লোভিল আজি পুত্ৰ ৰতা গৌরব লোভিল আজি সদায় শুনি আছো মই পুত্ৰৰ য হৈছে প্ৰমাণ চাবলৈ মোৰ যাই প্ৰমাণ চাবলৈ মোৰ এই কথা ধৰ্মদেৱে মনে চিন্তা কৰে মায়া কৰি চলি যায় হস্তিনা নগৰে এই মায়া কৰি চলি যায় হস্তিনা নগৰ পাই ধৰ্মৰাজে দেখে ও ঢোল বাজে তাল বাজে বাজে মৃদঙ্গ ঢোল বাজে তাল বাজে বাজে মৃদঙ্গ শঙ্খ ঘণ্টা বেদ ধ্বনি উঠি আছে অশ্বমেধ যজ্ঞ আছে কৰি বাৰ বছৰে সে আজি যজ্ঞ সমাপন পূৰ্ণাহুতি দিব আজি যুধিষ্ঠিৰ ৰজাৰ ঘৰত কাৰবাৰ বেলেগ খোৱা লোৱাৰ যোগাৰ পাতি কৰিছে অনেক গুৰৰ লাৰু তিলৰ লাৰু লাৰু নাৰিকলৰ কমল চাউল বোকা চাউল গাখীৰ গোৱালৰ চুঙা পিঠা হকা পিঠা পিঠা কঁকাল চিঙা প্ৰজাগণক খুৱাই ৰজাই দিছে দান দক্ষিণা অ দান দক্ষিণা লৈ হবে গৃহে চলি যায় পূৰ্ণাহুতি দিবৰ বাবে আছে বাছ কাই পূৰ্ণাহুতি দিবৰ বাবে ঠিক সেই সময়ত মনে চিন্তা কৰি যায় পাছে ধৰ্ম যুধিষ্ঠিৰৰ প্ৰমাণ চাব যায় যুধিষ্ঠিৰৰ প্ৰমাণ চাব ধৰ্মৰা
মুখ্যদারে আছিল বিকোদা সদ্ম দেখি চন্দালে যায় সাথে রায়ত হয় সদ্ম দেখি চন্দালে যায় দুয়ারি হেরা দুয়ারি কি ও অধিপতি কোন সেইজন রজা সোনবরণিয়া ঘর দুয়ার দেখি লাগে বিমোহিত হলো মই নগরর উষা ইমান ধুনিয়া নগর আগে দেখা ইমান ধুনিয়া নগর এই কথা শুনি বিকোদর ক্রোধ জ্বলিলা সন্দালক চাই পাছে কহিবে এই সন্দালক চাই পাছে এই বুঢ়া হস্তিনা নগৰ ৰজা যুধিষ্ঠিৰৰ কথা ত্রিশলি আদির পরা জানে বুঝা দেব দেবী আদি করি জানে সর্বজা ইয়ার বাহিরে তয় থাকা কনস ইয়ার বাহিরে তয় জানিল হো তয় মোক উপহাস করিলি ফিম হেন বলি তয় মোক নিছি ভীমহেন বুলি তই সেই ভীমৰ আগত তই মোক কৰা ঠাট্টা খং উঠি গলে তোৰ শিঙি পেলাম তাই খং উঠি গলে তোৰ তেতিয়া সদ্মবেশী চন্দালি কয় হেই ৰাবোপা তুমি সামান্য কথাটোৱে ডাঙৰ কৰি পেলালা আচলতে মই তোমাক ভীম বুলি চিনাই নাছিলোঁ নামটোহে মই শুনিছিলোঁ তাতে ইমান খং কৰা নেব পায় জানাব পায় খং কৰাটো দেহৰ কাৰণে ক্ষতিকৰ এতিয়া সেইবোৰ বাদ দিয়াব পায় আমি আচল কথালৈ আহোঁ এই বহু দূৰৰ পৰা বপা আহি পাশে সন্ধাল কি ও নকবি ঐ নকবি তেনে কথা নকবি ঐ নকবি এই আগতে জকাই লৈছা মোক জীৱ
বাতেদি আহিছা হেই বাতেদি গুচি যা যি বাতেদি আহিছা হেই বাতেদি গুচি যা এই কি কারণে রজা লাগে তো তই হইছা সন্ডাল এটা খিনানিয়া জাতি তোক দেখিলে স্নান করে আমার অন্য কোনোবা যদি তোর দেহাস্পর্শ করে হবস্ত্রে স্নান করি শুদ্ধ হয়ে নরে এই হবস্ত্রে স্নান করি তাক জানি কিয় তই রজাক বিচরা বান্দর হয়ে নারিকলর কিয় লোভ এই বান্দর হয়ে নারিকলর এ ভীমরা মুখতা শুনি এতে কবসান মায়া বিষণ ডালে পাশে বলিলা বস এই মায়া বিষণ ডালে পাশে হেই রাবুপা তুমি যে মোক সন্ডাল বলে ঘৃণা করিছা ময়ো দেখুন তোমার দরে তেজ মঙ্গহর মানুষ মোক ঘৃণা করবলে তোমার কিটো আছে বোপা হেই রাবুপা ওয়াকে দেহা একে বেহা একে চলন একে ফুরন সন্ডাল বলে ঘৃণা করা কিহর কারণ ভীমে বলে সন্ডাল তয় কোয়া কথা শাস্ত্রতত্ত্ব কথা ইত হন জোড়াত এই শাস্ত্রতত্ত্ব কথা ইত কেনেকৈ জানা হাতী ঘোড়া উট ছাগল কুকুৰ হিয়াল সারি ঠেঙা প্রাণী হুনারে সন্ডাল কথা ভিত হবে কিয় না পায় একে মা কারো মাংস খায় কাকো চুলে করে কারো মাংস খায় কাকো ঠিক মানুষের মাজত শ্রেণী বিভাজন আছে যেনে তই সন্ডাল আর মই রাজকুমার সন্ডালে বলে ভীম জিখার কলা কথা সঁচা কথা কইছা তুমি নহয় যে অন্যথা আই সঁচা কথা কইছা তুমি ও মই মাথ সন্ডাল হও নামত জাত প্রকৃততে সন্ডাল কোন শুনা প্রকৃততে সন্ডাল কোন শুনা বাপু ব্রিগোডর পান্ডুরা নন্দন সন্ডাল কাক বলে তোমার ভাঙি পাতি মই কম শুনা বাপু পান্ডুরা আগে
জাতির ছন্দাল আছে পৃথিবীর ভিতরে, কর্মরে চিনি পায় হোনাবিক, কর্মরে চিনি পায় তো ছন্দালর মুখে শুনি যুধিষ্ঠিরর আগে যায় বলে এক চন্দাল আহি আমার দুয়ারত আছে দাদা থিয় হো জোয়া দাদা আদরিয়া না তুমি যা স্ত্রীরে বলে ভীম কি নকোয়া তুমি সন্দালর অসরলৈ কেনে কই যাও আমি এই সন্দালর অসরলৈ এই এই কথা শুনে যদি ঋষিমুনি গল যজ্ঞেরি গুছি যাব এখন ভবান ভীমে বলে দাদা তুমি কিনো আসরিকা রজার বাবে এই তো কথা নহয় যে সীতা এই রজার বাবে এই তো কথা সন্দাল কন্দাল হেইবর কথা মনত না নিদা রজার বাবে উচিত নহয় নিশ্চয় রজার বাবে উচিত নহয় হেন জানি দাদা তুমি যোৱা এতিয়া কথা শুনি যুধিষ্ঠিৰ হল নিৰু আই কথা শুনি যুধিষ্ঠিৰ যুধিষ্ঠিৰ ৰাই চিন্তা কৰিছাই অ চন্দালৰ ওচৰে যাই উপস্থিত প্ৰণাম লোৱা মহাৰাজ আহি চন্দ্ৰীপতি কি কথা আছে তোমাৰ কোৱা ভাঙি পাতি চন্দালে বলন্ত প্ৰণাম লোৱা মহাৰাজ এ তোমাৰ দৰ্শনে মোৰ সিদ্ধি ভৈল কাজ মই কিয় আহিছো জানি মহাৰাজ ঐ অতি দুখীয়া মই ঘৰত কোনো নাই কিবা অলপ পাম বুলি আহিল যদিহে তুমি মোক দিয়া কিছু সত্য কৰি কলো ৰজা হবা পুণ্য আই সত্য কৰি কলো ৰজা অ কৌতি যজ্ঞ কৰি ৰজা
জিত ফল পায়, এজন অতিথিক দান করিলে বেশি পিঠা। এই কথা হরিহর ব্রহ্মাদেবে দান করিলে পুণ্য হয় জানে বানি, আয়ে দান করিলে পুণ্য হয়। সন্ডালর মুখে শুনি এতে কবস, হাহি হাহি যুধিষ্ঠিরে বুলিলা বস, হাহি হাহি যুধিষ্ঠিরে। হেরা সন্ডাল, তুমি যে বারে বারে কই আসা যে দান করিলে পুণ্য হয়, দান করিলে পুণ্য হয়। এই যুধিষ্ঠিরে বলে সন্ডাল মোর কিনে সোয়া, যুধিষ্ঠিরে বলে সন্ডাল মোর কিনে সোয়া। প্রশ্ন এটা সোধো তোমাক ভাবিছে কি, প্রশ্ন এটা সোধো তোমাক ভাবিছে কি, ও যার ঘরত একো নাই যদি হেয়া কিছু যায়। কেনেকৈ পালিব ভাঙি ভাঙি কোৱা, কেনেকৈ পালিব ভাঙি ভাঙি কোৱা। যুধিষ্ঠিৰৰ কথা শুনি চন্দালে কোৱা।